নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরো একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো কবুতর, আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কবুতর গানের প্রথম লাইনটা হচ্ছে, দেখো এইভাবে দাঁড়িয়ে এইভাবে, মানে মানে দেখকে হাসে, মানে দেখকে হাসে, এই সরি হাসে মানে হাসি, মানে দেখকে হাসে এক, মানে জাস্ট কোমরটা আর কি গোল করে ঘোরানো, মানে দেখকে হাসে, তারপর হবে দেখকে খাসে, দেখকে খাসে, তারপর হবে বলমা রামা ইয়থা, বলমা রামা ইয়থা, দিয়ে আবার সেম লাইন, মানে দেখকে হাসে, দেখকে খাসে, বলমা রামা ইয়থা, এক দুই, একবার বাঁ পা যাচ্ছে একবার ডান পা যাচ্ছে, তারপরে হবে উড়িয়া উড়িয়া, উড়িয়া উড়িয়া, রে কবুতর মেরে ঢুন্ড পে ব্যাঠা, এটা হচ্ছে দেখো যেটা যে যেটা পরে আর কি পারফর্ম করবে সেটাকে এইভাবে ধরবে, ধরে দুদিকে লাফাবে, কেউ ফার্স্টে বাঁ দিকেও লাফাতে পারো ডান দিকেও লাফাতে পারো, বাট যার যেটা সুবিধা। আমি ফার্স্ট বাঁ দিক যাচ্ছি, এক দুই, এইভাবে এক দুই করে এক দুই তিন চার, দিয়ে আবার এক দুই, দিয়ে এক দুই তিন চার, এবার লাইনটা করে বুঝিয়ে দিই, দেখো উড়িয়া উড়িয়া রে কবুতর মেরে ঢুন্ডে পে ব্যাঠা, উড়িয়া রে কবুতর মেরে ঢুন্ডে পে ব্যাঠা, আরো একবার হবে উড়িয়া উড়িয়া রে কবুতর মেরে ঢুন্ডে পে ব্যাঠা, দিয়ে তারপরে দেখবে সেকেন্ড স্ট্যান্জা, মানে ও না, এরপরে এখনো একটা লাইন আছে, মারা উঠা কাছে গাম বাউলি, সামনের দিকে জাস্ট হালকা জাম্প করে করে যাব, এক দুই, বোঝা গেল, মারা উঠা কাছে গাম বাউলি, যাদা গির কাইও কাইয়ে রে, যাদা গির কাইয়ে রে, দি আবার সেম, মারা উঠা কাছে গাম বাউলি, যাদা না গির কাইয়ে রে, মানে হচ্ছে দেখো এক দুই, তারপরে হবে উড়ে যাইয়ে রে কবুতর, উড়ে যাইয়ে রে, মানে এক দুই করে তারপরে স্টেপটা চেঞ্জ করব, এক দুই তিন, এক দুই তিন, ডান পা দিয়ে যদি জাম্প করি তাহলে ডান দিক করছি, আবার বাঁ পা দিয়ে করলে মানে এক দুই তিন, এক দুই তিন, এবার আমি লাইনটা করে দেখাচ্ছি, দেখো উড়ে যাইয়ে রে কবুতর, উড়ে যাইয়ে রে, 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 এরপর আমাদের সেকেন্ড স্ট্যান্জার মিউজিক, সেকেন্ড স্ট্যান্জার মিউজিকটাকে দু ভাগে ভাগ করেছি, প্রথমটা হবে দেখো এক দুই দুদিকে বাঁ দিক ডান দিক করার পর মিউজিকটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে কী হবে দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মানে বাঁ পাটাকে হচ্ছে আমাদের সেন্টারে ফিক্সড করতে হবে, করে ডান পাটা দেখো এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এটা করতে করতে ঘুরতে হবে, আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই, আর একটু দেখো এক দুই তিন চার, বোঝা গেল, তো এই গেল আমাদের সেকেন্ড স্ট্যান্জার মিউজিক। এরপর সেকেন্ড স্ট্যান্জার প্রথম লাইন হচ্ছে, পেহেন কে মে লাল স্যুট হায় চারকে চুবারে মে, পেহেন কে মে লাল স্যুট হায় চারকে চুবারে মে, কোমরটাকে এক দুই জাস্ট গোল করে ঘোরাচ্ছি, তারপরে হবে কুয়ে উপর পানি লেনে যাও না দুবারে মে, এক দুই তিন, এক দুই, কুয়ে উপর পানি লেনে যাও না দুবারে মে,
দিয়ে লাইনগুলো আবার রিপিট হবে। এক দুই তিন চার ঘুরলে, ঘোরার পর এক দুই তিন চার, তারপরে হবে আচ্ছা কতটুকু দেখিয়ে দিই, এইভাবে হাতটা ধরে পেহেন কে মে লাল সুট চড়কে জবানি মে, তারপরে হবে কুয়ে উপর পানি লেনে যাও না দুবারে মে, ডান হাতটা মাথার ওপর আর বাম হাতে হচ্ছে তুমি যেটা পরে পারফর্ম করবে সেটাকে ধরবে, কুয়ে উপর পানি লেনে এক দুই তিন চার, এটা হলো যাও না দুবারে মে। তারপরে হবে কালি চোটি নে খাগি রেলা পেটা, এরকম কিছু একটা লাইনটা আছে, তো বুঝতেই পারছো পাঞ্জাবি গান ভীষণ শক্ত ভাষা। তো যাই হোক, নিজের চুলটাকে আর কি এইভাবে ধরবে, কালি চোটি নে ঢুন্ডে কি খাগি রেলা পেটা দিয়ে, মানে চুলটাকে জাস্ট ধরে এক দুই তিন চার করে, তারপরে হবে উড্ডা উড্ডিয়া রে কবুতর দিল ঢুন্ড পে ব্যাথা, এইভাবে ধরবে, এবার কবুতর সাইনটা দেখাবে, এইভাবে ধরবে এক দুই তিন চার, উড্ডিয়া উড্ডিয়া রে কবুতর দিল ঢুন্ড পে ব্যাথা, দিয়ে আবার সেম উড্ডিয়া উড্ডিয়া রে কবুতর দিল ঢুন্ড পে ব্যাথা, এটা একটু বুঝিয়ে দিই, দেখো বাদিক ডান দিক বাদিক ডান দিক এক দুই তিন, বাদিক ডান দিক বাদিক ডান দিক এক দুই তিন, আর একবার দেখিয়ে দিই উড্ডিয়া উড্ডিয়া রে কবুতর দিল ঢুন্ড পে ব্যাথা, উড্ডিয়া রে কবুতর দিল ঢুন্ড পে ব্যাথা, দুবার হচ্ছে এটা করলাম, দিয়ে শেষে এখনো একবার এই কথাটা বলবে, সেটা আমরা আলাদা করব, মানে ডান দিক বাঁদিক ডান দিক বাঁদিক যাব, মানে উড্ডিয়া উড্ডিয়া রে কবুতর দিল করার পর ঢুন টেপে ব্যাথাটা এক দুই তিন, মানে কি হবে উড্ডিয়া উড্ডিয়া রে কবুতর দিল ঢুনে পে ব্যাথা। আচ্ছা লাস্টের যে তিনটে করলাম ওই তিনটা আর একবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো মানে এখান থেকে উড্ডিয়া উড্ডিয়া রে কবুতর দিল ঢুনে পে ব্যাথা, উড্ডিয়া রে কবুতর দিল ঢুনে পে ব্যাথা, উড্ডিয়া রে কবুতর দিল ঢুনে পে ব্যাথা। তো বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমাকে ফেসবুকে গিয়ে লাইক করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে, যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করবে, আর যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবে।